দাদারা আছে, দাদারা দাদা কি বলছে বন দপ্তর? মাছ ধরার জন্য নদীর জলে পাতা হয়েছিল জাল, আর সেই জালেই মাছের বদলে উঠে এলো এক বিশাল আকৃতি ময়াল সাপ। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর কোকোভেন থানার অন্তর্গত রাতুরিয়া গ্রাম সংলগ্ন দামোদর নদে। মাছ ধরা তাগিদে নদীর জলে জাল পাতা থাকে, আর সেই জালেই রবিবার সকালে একটি ময়াল সাপকে আটকে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। জাল সমেত সাপটিকে নিয়ে আসা হয় রাতুরিয়া গ্রামের এক মন্দিরে। খবর চাউর হতেই ইচ্ছুক গ্রামবাসীরা সাপটিকে দেখতে ভিড় জমান। সেই ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় থানার পুলিশকে। সাপটির দৈর্ঘ্য প্রায় 6 ফুট বলে জানা গেছে, খবর দেওয়া হয় বন দপ্তরকে। ময়াল সাপ উদ্ধারে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আমাদের ইনকামের জন্য, হাত খরচের জন্য, তো এবার চেম্বার পাতা হয় সচরাচর পড়ে না, তো হঠাৎ একদিন মানে আজকেই চালে পড়ে গেছে, ওরা মাছ ধরার জন্য পাতি সাপটা পড়ে গেছে কোনো কারণে। হ্যাঁ, তুলে নিয়ে নেই যেখানে রাখেছি, আর বন দপ্তরকে ফোন করা হয়েছে, এখানে থানাদের থানাকে আমাদের স্থানীয় থানাকে ফোন করে জানানো হলো এরকম। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি নিউজ 10।